সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে দেশে সিগারেটের সহজলভ্যতা কমাতে হবে। ঢাকায় বিয়াম ফাউন্ডেশন ভবনে আয়োজিত জাতীয় সংলাপে এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক মূল্যস্ফীতি ও আয়ের প্রবৃদ্ধির কথা মাথায় রেখে আসন্ন অর্থ বছরের বাজেটে নিম্ন, মধ্যম ও উচ্চ প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা দাম যথাক্রমে 33%, 19% ও 15% এবং 13% বাড়ানোর আহ্বান জানান তারা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, সিগারেটে কার্যকর কর আরোপি এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায়। এ কারণেই দেশের তামাক বিরোধী নাগরিক সংগঠনগুলো এই অবস্থান নিয়েছে। তবে সিগারেটের ব্যবহার কমলেও যেন সরকারের রাজস্ব আয়ে বড় চাপ না পড়ে সে বিষয়টি মাথায় রেখেই কার্যকর কর আরোপের প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানান ডক্টর আতিউর।